يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا فَيَا أَيُّهَا الْإِخْوَةُ عَلَيْكُمْ أَنْ تَعْلَمُوا أَنَّ خَيْرَ كِتَابِ اللَّهِ هُوَ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَخَيْرُ الْهَادِي هَادِي مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ أَمَّا بَعْدُ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কুরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের কাজগুলো দ্রুত করতে আদেশ প্রদান করেছেন। আমরা যেন কল্যাণের কাজগুলো যেন আমরা দ্রুত করি, এটা হচ্ছে কোরআনের নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা, then become hasty towards the dhikr, remembrance of Allah. Hasty to, not hasty in. As-sur'a ila, not as-sur'a fi. Tumra drudotomo, drudotar shathe masjidi jao. Ebong tumader byabsha banijo gulo tumra chhere dao. We just do the alternative. Amra thik biporitta kori. Amra masjide ashi khubi slow, ar masjid theke ber hoi khubi দ্রুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাতে দ্রুত আসো, যখন হয় দ্য টাইম অফ সালা ইজ আপ, যখন নামাজের সময় শুরু হয়ে যায়, ইট স্টার্টস, তাহলে তুমি সালাত শুরু করো। আস-সালাতু আলা ওয়াক্তিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ইবাদত হচ্ছে যখনই সময় হয় তখনই সালাত আদায় করে ফেলা। একজন মুসলিম উম্মাহ শব্দ চয়নে এতটা রুচিবান, রুচিশীল, যে তারা যেই সালাতই আপনি পড়তে পারেনি এটাকে তারা নাম দিয়েছে আল ফাওয়াইদ, না আল মাকরুহাত, যা পরিত্যাগ করেছেন তা না, তারা বলছেন যা আপনার অনিচ্ছায় আপনার কাছ থেকে ছুটে গিয়েছে। মানে একজন মুসলিম এর চরিত্র এরকম হয় যে তার ইচ্ছায় কখনো ভালো কাজ তার কাছ থেকে ছুটে যায় না। এমনকি শব্দ চয়ন করে দেখেন উম্মার কিভাবে তারা শব্দ চয়ন করে, কিভাবে তারা টার্মিনোলজিগুলো কয়েন করে, আর অন্যদের দিকে তাকিয়ে দেখেন তাদের শব্দ চয়ন শুনলেই গা জ্বালা ধরে যায়, রুচি নষ্ট হয়ে যায়, ইউ স্টার্ট ফিলিং ভমিটিং, আপনার মনে হচ্ছে যেন বমি হবে, এত খারাপ শব্দ তারা উচ্চারণ করে। কিন্তু আমাদের টার্মিনোলজি হলো এতটা অসাধারণ, এতটা রুচিবান। বাবু কাদাইল ফাওয়াইদ আপনি ফিকের কিতাবগুলোতে দেখবেন, হাদিসের কিতাবগুলোতে দেখবেন কি বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মা ফাতাকুম ফাতিম্মু, যদি আনইনটেনশনালি তোমার কাছ থেকে কোনো সালাত ছুটে যায় তাহলে তোমরা সেটা পূর্ণ করো। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন ইবাদতের কাছে দ্রুত আসার জন্য, ইবাদত দ্রুত করার জন্য না। কিন্তু আমরা ইবাদতটাই দ্রুত করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসতাবিকুল খায়রাত ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, লোকেরা যেন এই সকল ভালো কাজ করার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমন একটা জেনারেশন, এইরকম একটা জেনারেশন এই পৃথিবীতে আর কখনোই আসবে না, কখনো আসেও নি, কখনো আসবেও না। যেই জেনারেশনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্যাখতহীন ভাষায় বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস আমিনু কামা আমানা আন-নাস ওয়া ইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানা আন-নাস, তোমরা লোকদের মত হও, লোকরা মানে হচ্ছে সাহাবায়ে কেরামদের মত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম
بسنتي وسنه الخلفاء الراشدين ما انا عليه واصحابي তোমার মুক্তি পেতে হলে আমি এবং আমার সাহাবীদের পথে চলতে হবে, আর কোনো পথ নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা একটু গরিব তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুত তুসুরি বিল উজুর, যারা একটু ধনী তারা তো সব সওয়াব নিয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন কিভাবে? বলেন আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা পড়ে, এবং আমরা ভালো কাজ করি যুদ্ধে যাই তারাও তো যায়, কিন্তু যেহেতু তাদের টাকা পয়সা আছে ওয়াই তা সদ্দাক ওয়ালা না তা সদ্দাক, তারা তো সাদাকা করতে পারে কিন্তু আমরা তো সাদাকা করতে পারি না, আমাদের তো টাকা পয়সা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা জেনারেশন আপনারা নাম খুঁজে দেখেন তো একটাই গোটা পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোথাও খুঁজে পাবেন না। গরিবরা তো আস্থার সামনে মসজিদের সামনেও দাঁড়িয়ে থাকে, রাস্তার সামনে তারা দাঁড়িয়ে থাকে ভিক্ষা করার জন্যে, এই গরিবরা এরা ভিক্ষা করার জন্য আসে। এরা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ওদের টাকা পয়সা বেশি, ওরা তো জান্নাতে আমাদের চেয়ে আগে চলে যাবে, ওদের তো সওয়াব বেশি আমাদের তো সওয়াব কম, প্রতিযোগিতায় আমরা পিছিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না তোমরা পিছিয়ে যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র দানের মধ্যেই সাদাকা রাখেন নাই, সাদাকার সওয়াব রাখেন নাই। আলাত বিকুল ইন্ন বিকুল্লি তাসবিহাতিন সাদাকাতুন ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকাতুন ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকাতুন ইন্নাল কালিমাতাত তাইয়িবাতু সাদাকাতুন ওয়া তাবাসসুমুকা ফী আখীকা সাদাকাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়া ইমাদাতুল আযা আনিত তরিকি সাদাকাতুন ওয়া ইরশাদুত তরিকি সাদাকাতুন। তিনি বললেন যে না না সাদাকা কেবলমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ নয়, কেবল দান করলে অর্থ দান করলেই সাদাকা হয় না, তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো তাহলে একবার সাদাকা করা সওয়াব হয়ে যাবে, তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলো একবার দান করা সাদাকা পেয়ে যাবে, তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহু আকবার বলো তাহলে তুমি দান করার সওয়াব পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনেক গরিবরা তারা সন্তুষ্ট যে প্রতিযোগিতায় পিছিয়ে নাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্যাটাস, আপনার কাছে স্ট্যাটাস বলতে কি বোঝায়? আপনার অনেক বিশাল আলিশান একটা বাড়ি অথবা গাড়ি আছে, আপনি দেখতে খুবই নাদিশ নুদুস, এখনকার যুগের সৌন্দর্যতা তো একটা বড় ধরনের ফেতনা, বিশেষ করে চামড়া সাদা হওয়া একটা ভয়ঙ্কর ধরনের ফেতনা, এবং এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার একটা প্রধানতম কারণ এটা হয়ে যায়। বর্তমান যুগে অবস্থাটা এরকম না, দেখেন না কি জাতীয়ভাবে কিভাবে অশ্লীলতা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, ছড়িয়ে যাচ্ছে অশ্লীলতা, চামড়া সাদাওয়ালা লোকগুলো এই পৃথিবীতে জাহান্নামকে এই গোটা পৃথিবীকে জাহান্নাম বানিয়ে দিচ্ছে। সর্বত্রই পশ্চিমের দিকে তাকান অথবা পূর্বের দিকে তাকান, দুইটা আমি দুই অঞ্চলের কথা বলছি, ইদার লুক অ্যাট দ্য ইস্ট অর লুক অ্যাট দ্য ওয়েস্ট অ্যান্ড ইউ উইল সি হোয়াইট দ্য হোয়াইট পিপল আর দেয়ার, দে আর মেকিং দ্য ওয়ার্ল্ড হেল, তারা গোটা পৃথিবীকে তারা জাহান্নাম বানিয়ে রাখছে অশ্লীলতা দিয়ে, অশ্লীলতা দিয়ে তারা জাহান্নাম বানিয়ে রাখছে, এবং আমাদের দেশ এখান থেকে মুক্ত না। সম্মানিত ভাইয়েরা বোনেরা, তাদের প্রতিযোগিতার তাদের পোস্ট পজিশন প্রমোশন প্রপার্টি পার্সোনালিটি এটা একটা অন্য জায়গায়, সেই অন্য জায়গাটা হচ্ছে আল্লাহর সাথে তাদের রিলেশনটা কোন লেভেলের, হাউ মাচ দে হ্যাভ ডেভেলপ দেয়ার রিলেশন উইথ আল্লাহ, আল্লাহর সাথে তাদের সম্পর্কটা তারা কতটুকু ডেভেলপ করতে পেরেছে। তারা এই কথা বললেন, তারা খুবই খুশি, কারণ এখন আর অন্যরা তাদের থেকে প্রতিযোগিতা এগিয়ে যেতে পারবে না। ওয়াফি যালিকা ফাসতাবিকুল খায়রাত, ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, এই নির্দেশ তাদের অন্তরে ঢুকে গিয়েছে, তারা ভালো কাজ কেবল খুঁজে বেড়াচ্ছে। সাহাবায়ে কেরামদের প্রশ্নগুলো যদি একবার পড়ুন, হাদিসের কিতাবগুলো একটু পড়েন, তারা কি কি প্রশ্ন করেছে, আপনার চোখটা খুলে যাবে, আপনি বুঝতে পারবেন কি জিজ্ঞেস করতে হয়, কি জানতে হয়, কি চাইতে হয়, এটা আপনি বুঝতে পারবেন তাদের কাছ থেকে। এ বেস্ট জেনারেশন, এ পৃথিবীর শ্রেষ্ঠতম জেনারেশন, সিমাহুম ফি উজুহি মিন আসারি সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসায় পঞ্চমুখ কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এমন প্রশংসা করেছেন যে প্রশংসা অন্য কারো ব্যাপারে করেন না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সত্যি কথা হচ্ছে আইলা হাওয়ারি, আল্লাহ সুবহান বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা তাদের মতো হয়ে যাও যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বলেছিলেন, কামা ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, কুনু আনসারুল্লাহ কামা ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة بني إسرائيل এক দল তার রাসূলুল্লাহ তাদের রাসূলের সাথে তারা বিট্রে করেছে, আরেক দল তারা ঈমান এনেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তারা এরকম ছিল না, তাদের প্রত্যেকের অবস্থা ছিল একজন আরেকজনের চেয়ে প্রতিযোগিতায় তারা এগিয়ে যেতে চায়। ধনী সাহাবীরা এই কথাটা শুনে ফেললেন,
এই গরিবরা কয়েকদিন পরে আবার তারা আসলেন, এবং ইয়া রাসূলুল্লাহ আমাদের ধনী বন্ধুরাও তো শুনে গিয়েছে তাসবিহ পড়লো সাদাকার সওয়াব পাওয়া যায়, তাহলিল করলো সাদাকার সওয়াব পাওয়া যায়, তাকবীর করলো সাদাকার সওয়াব পাওয়া যায়, এরা তো এখন এই কাজগুলো করছে, এখন তো আবার ওরা প্রতিযোগিতায় আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে, কারণ ওরাও তো জেনে গেছে, এখন তো তারা আপনাদের মতো বলে নাই যে আমি তো এতটা মসজিদ তৈরি করেছি, এতটা মাদ্রাসা তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এতগুলো এতগুলো আমি দাওয়াতের কাজ করছি, এত এত আমি এলএম বিতরণ করছি, অতএব আমার এত এবারতের দরকার নাই, তারা তো এই কথা বলে না। যারা ধনী সাহাবি তারাও মনে করেছে যেখানে একটা মোস্ট প্রপার্টি আমাদের জন্য, এটা আমাদের হারানো সম্পদ, এবাদতের সামান্যতম কোনো ইঙ্গিত যদি পাওয়া যায় সেটাই তারা গোগ্রাসে গ্রাস করে নেয়, সেটাই তারা আমল করা শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এমন একটা বেস্ট ডিসপোজিশন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন, এবং এই জন্য আমি আপনাদেরকে বলি যারা অন্যদের চেয়ে একটু বেশি প্রিভিলেজড অবস্থায় আছেন, মসজিদে যেন প্রথম কাতারে আপনাকে পাওয়া যায়, মসজিদে যেন অন্যদের চেয়ে আগে আপনাকে পাওয়া যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অন্যের চেয়ে আপনার উপর বেশি, আপনি যদি এলেম অন্যের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আপনার ইবাদত যেন অন্যের চেয়ে একটু হলেও বাড়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অন্যের চেয়ে আপনার উপর বেশি। আপনি এটার কৃতজ্ঞতা কিভাবে আদায় করবেন? আদায় করতে হয় কেবলমাত্র ইবাদতের মাধ্যমে, কেবলমাত্র ইবাদত ছাড়া অন্য কোনো মাধ্যমে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন, যদি তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এর মাধ্যমে তাহলে আমি তোমাদের আরো বাড়িয়ে দেবো, আরো বাড়িয়ে দেবো। কেবলমাত্র একজন লোক এটা কেবল সম্পদের দিকে নিয়ে যায়, এটা কেবল সম্পদের ইস্যু না, ইট ইনকর্পোরেটস এভরি অ্যাসপেক্ট অফ ইউর লাইফ, আপনার জীবনের প্রত্যেকটা অংশ এর মাধ্যমে সম্পৃক্ত। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, ফাইযা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারাগা, কোরআনের চারটি আয়াত সূরা সরাসরি রাসূলকে অ্যাড্রেস করে বলা হয়েছে, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, একবারে শেষে আল্লাহ তাআলা বললেন, ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তার রাসূলকে তিনি নির্দেশ প্রদান করছেন, আপনাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো শুকর আপনি আদায় করুন। কি নিয়ামত? আপনার দৃষ্টিতে নিয়ামত মানে যদি হয় অনেক টাকা পয়সার মালিক, তাহলে তার ঘরে তো তিন চাঁদ, তিনবার চাঁদ উদিত হয়েছে, পরপর দুই মাস তো এখানে চুলা জ্বলে না বলে সহিহ হাদিস শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে কখনো ক্ষুধায় তিনি পাথর বেঁধেছেন, এগুলো তো সেই খন্দকের যুদ্ধের ঘটনা, অথচ তিনি যদি বলতেন ওর পাহাড়কে তার জন্য সোনায় পরিণত করে দেওয়া হোক তাহলে মুহূর্তের মধ্যেই তা করে দেওয়া হতো। আপনি ডিগনিটি বলতে, পার্সোনালিটি বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনার কাছে সম্পদ বলতে কি কি বোঝানো হয়, কি আপনি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের কথা আল্লাহ তাআলা তাকে বলছেন, ওয়া মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথা আপনি প্রকাশ করুন, সে নিয়ামতটা কোনটা? হেদায়েতের চেয়ে বড় কোনো নিয়ামত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইবাদত করতেন রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ো অবস্থায়, তখন তার শরীরটা ভালো হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার শরীর যখন একটু ভালো হয়ে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়াতে গেলে তার পাটা ফেটে যেত, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেটে যাওয়া পায়ে মলম লাগিয়ে দিতেন, কাঁপতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত ইবাদত করা লাগে? তিনি বলতেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না যিনি আমাকে এত নেয়ামত দিয়েছেন? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার উপর তো আল্লাহর রহমত বিশাল বিশাল, এই রহমতের নেয়ামত হচ্ছে হেদায়েতের নেয়ামত, ইলমের নেয়ামত, জ্ঞানের নেয়ামত, যে নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রদান করেছেন। আপনার অন্যদের চেয়ে যদি আপনার একটু বেশি থেকে থাকে তাহলে আপনি কৃতজ্ঞতা আদায় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকে তাহলে অন্যের দিকে তাকিয়ে দেখেন যে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ইজরাক, ঠিক তারপর সূরাটিতে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উসরাক আল্লাযী আনকাদ যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগা, সময় যখন পাবেন তখন দাঁড়িয়ে যান আপনার রবের জন্য তার ইবাদতে, ওয়া ইলা রাব্বিকা ফারাগা, আর আপনার রবের প্রতি আপনি অনেক বেশি আগ্রহী হন, অন্য জিনিসের প্রতি আগ্রহ প্রদর্শন করবেন না, আপনার রবের ইবাদতে তার সন্তুষ্টি অর্জনে আগ্রহ প্রকাশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আমি আপনাকে কাউসার দিয়েছি, বিনিময়ে আপনাকে যা করতে হবে তা হচ্ছে সালাত আদায় করা এবং বেশি বেশি আমার জন্য কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত থেকে তার অভ্যাসের মধ্যে একটি ছিল, কানা কাসিরু সালাত কানা কাসিরু সালাত ওয়া কাসিরা আন-নাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাত আদায় করতেন এবং বেশি বেশি তিনি কুরবানি করতেন। কুরবানি করতেন কি দিয়ে? টাকা পয়সা কই?
কিন্তু তারপরেও তার সামর্থ্যের সবটুকু তার রবের জন্য তিনি উচ্চারণ করে দিতেন। ওবিল্লাইল ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। সবগুলো নির্দেশ তার রাসূলকে লক্ষ্য করে, ইযা জাআ নাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারপরে আপনার কি কাজ কি? ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার রব আপনাকে বিজয় প্রদান করেছেন, এখন আপনার কাজ হলো তাসবিহ করা, এখন আপনার কাজ হলো আল্লাহ আপনার রবের জন্য ইস্তেগফার করা। ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির বিহামদি রাব্বিক। সবগুলো সূরা দিয়ে চারটি সূরার কথা বললাম আমি, সবগুলো সূরাতে দেখেন রব্বিকা রব্বুকা বারবার বলা হয়েছে, আপনার রব আপনার রব আপনার রব আপনার রব, কেবল একজন, আর কেউ আপনার রব নয়। তার কাছে আপনি ফিরে যান, তার কাছে আপনি আত্মসমর্পণ করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আপনাকে নিয়ামত দিয়ে থাকেন, এবং নিশ্চয়ই দিয়েছেন এই নিয়ামত, আপনি ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতগুলো তুমি যদি একবার গুনতে চাও তাহলে গুনই শেষ করতে পারবে না। কোনোদিন গুনে দেখেছেন আল্লাহ নিয়ামত তো কতটুকু আপনার জন্য? একবার গুনে দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের অবস্থাটা কি? করোনার সময় অক্সিজেনের নিয়ামতের অবস্থা বুঝতে পারেন নাই? এক ফোঁটা অক্সিজেনের দাম কতটুকু করোনার সময় বুঝতে পারেননি? এই অক্সিজেন কিনতে গিয়ে অক্সিজেনের অভাবে কত হাজার হাজার কোটি কোটি টাকার মানুষ তারা মারা গিয়েছে, অক্সিজেন তারা পায়নি। অক্সিজেন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি আপনাকে দিয়ে দিয়েছেন। গত দুই তিন দিন আগে ব্ল্যাক আউট হয়েছে, সমগ্র বাংলাদেশে কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, অধিকাংশ জায়গায় হয়েছে, অবস্থাটা কি ছিল একবার চিন্তা করে দেখেছেন? এই যে ফ্রি, যে সূর্যের আলো পান, এই জন্য কতবার মহান আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন? এই ফ্রি যদি মহান আল্লাহ আপনাকে এই আলো প্রদান না করতেন, এই সূর্যের আলো যদি প্রদান না করতো, গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করেও দুই এক দিনের জন্য গোটা পৃথিবীকে আলোকিত করা যেত না। ওই জঙ্গলগুলোকে, ওই অ্যামাজন জঙ্গল, অথবা যদি আফ্রিকার জঙ্গলের কথা বলি, অথবা আপনাদের বাংলাদেশের সুন্দরবনের এই জঙ্গলটা কে আলোকিত করে? এখানকার গাছগুলোকে কে উৎপাদন করে? এখানকার খাদ্যগুলো কে তাকে প্রদান করে? কে তাকে প্রদান করে? সেই মহান রবের জন্য কি আপনার এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই? তিনি যে আপনাকে এই ফ্রিজ আলো প্রদান করলেন, এই আলো ছাড়া আপনি গোটা পৃথিবীকে কি বাঁচিয়ে রাখতে পারেন? তা তো না, এই আলো তো আপনাকে জীবনী শক্তি প্রদান করে। ওয়াটার, পানির কথা একবার চিন্তা করে দেখেছেন? এক ফোঁটা পানি তৈরি করতে বলুন তো বিজ্ঞানীদেরকে, বলুন তো এক ফোঁটা পানি ওরা ল্যাবরেটরিতে তৈরি করুক। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ ইলা ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াতলুবু যুবাবাহু ওয়া লা ইজতামাউ ইলা ওয়া ইন ইয়াসলুবুহু যুবাবু শাইআন লা ইয়াসতানকিযুহু দুউফাত ত্বালিবু ওয়াল মাতলুব। মহান আল্লাহ সুবহানাহু বলেন, লোকেরা একটু মনোযোগ দিয়ে শুনো, দুরিবা মাসালুন ফাসতামিউ ইলা, মহান আল্লাহ সুবহানাহু যদি কোনো উদাহরণ দেন তাহলে কানটা পেতে সেই উদাহরণটা শুনতে হয়, কারণ এটা আপনার রব এই উদাহরণ প্রদান করছেন। Something very important is lying in front of you, is presented to you. আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ কোন একটি কথা বলা হচ্ছে, দরিবা মাসালুন, ফেলে মাজবুল এখানে ব্যবহার করা হয়েছে। আপনার যারা আরবি গ্রামার পড়েন, ওলামায়ে কেরাম, আপনাদেরকে বোঝা দরকার, কেন দরিবা, কেন আল্লাহ বলতে পারলেন না, আল্লাহ বললেন না দরাব আল্লাহ মাসালান, যেমন অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু বলেছেন দরাব আল্লাহ মাসালান, ফেলে মাজবুল কেন ব্যবহার করা হয়? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিটোরিক্যাল ইমপ্লিকেশন অফ ফেলে মাজবুল, অথবা প্যাসিভ ভার্ব কেন ব্যবহার করা হয় আপনাকে বুঝতে হবে। কোরআন তো আমরা বুঝি না, আমরা কেবলমাত্র শেক্সপিয়ার অথবা রবীন্দ্র অথবা অমুক টমুক নিয়ে ব্যস্ত। এই যে মুসলমানরা কিয়ামতের দিন মহান আল্লাহ যদি বলেন আমার কিতাব পড়ো নাই, অন্য বই পড়ে সব তছনছ করে দিয়েছো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি আপনি উচ্চারণ করবেন, কি কথা বলবেন? সেই দিন আল্লাহর কিতাবটা পড়ার কোনো সুযোগ নাই, আপনার সময় নাই, চব্বিশটা ঘন্টার মধ্যে মুহূর্তের মধ্যে আপনার প্রাণটা উষ্ঠাগত হয়ে যেতে পারে, কিন্তু কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিল লাহ রুহ ওয়া যন্না আন্নাহু ফিরাক والتقت والتفت ساق بالساق الى ربك يومئذ المساق وقيل يا شد مرحبا ما راح আজকে কে তোমাকে রুকিয়া করবে, কে তোমাকে ঝাড়ফুঁক করবে, কে তোমাকে আজকে রক্ষা করবে বলো তো? والتفت ساق بالساق পায়ের গোড়ালিগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে, কারণ মৃত্যু আপনার কাছে সন্নিকটে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিন আল মাসাক, সেদিন তোমাকে তাড়িয়ে নেওয়া হবে তোমার রবের সামনে। ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুলা, জাহান্নামীদেরকে সেদিন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, তাড়িয়ে নেওয়া হবে, সেদিন তাদেরকে পিটাতে পিটাতে সেই দিকে তাদেরকে নেওয়া হবে। হাত্তা ইযা জাআহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযনাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা, সেদিন স্বীকার করে লাভ, সেদিন তো আপনি সর্বান্তকরণে স্বীকার করবেন, বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন,
জাহান্নামে আজকে নিক্ষিপ্ত হও, এখান থেকে বের হওয়ার তোমার কোনো সুযোগ নাই, এখান থেকে তুমি কোনো অবস্থায় বের হবে না। সেই জাহান্নামে মানুষদেরকে সেদিন দাঁড়িয়ে নেওয়া হবে, ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মাসাব, ফালা সাদদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়াতাওয়াল্লা। সে তো মুখ ফিরিয়ে নিয়েছিল, অন্যদিকে সে তার সময় ব্যস্ত, অন্যদিকে তার সময়কে সে ব্যয় করেছে। এই জন্য এখানে যারা আপনারা আছেন, এখানে যারা মুরব্বীরা আছেন, যারা প্যারেন্টসরা আছেন, আপনার সন্তান কেবলমাত্র কোন কোন সাবজেক্টে, কোন কোন ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি অথবা ধরুন ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স, তাতে আপনি কি করলো না করলো এগুলো নিয়ে আপনি প্রচন্ড ব্যস্ত, কিন্তু কোরআনের খবর নাই, একবার কোরআনের কোনো আলোচনাই নাই, এগুলো নিয়ে আপনার কোনো টেনশনও নাই, আল্লাহ সুবহানাহু সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকুন। وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ সুবহান ওয়া তাআলা ভয় কেবলমাত্র মানুষকে বাঁচাতে পারে, আর কিছু না। আল্লাহর কেবল ভয় মানুষকে বাঁচাতে পারে। আল্লাহ সুবহান ওয়া তাআলার ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর করুন, আল্লাহর সামনে দাঁড়ানোর চিন্তা করুন, একবার তার সামনে কিভাবে দাঁড়াবেন। সম্মানিত ভাই, আল্লাহ সুবহান ওয়া তাআলা তৎকালীন কুরাইশদের, কাফের, মুশরিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, মুস্তাকবিরিন বিহি সাবিরান তাহজুরুন, মুস্তাকবিরিন বিহি, ওই কাবার ওই বাইতুল্লাহর তারা কাছে তারা অবস্থান করছে, বাইতুল্লাহ এর তারা পরিচালক, বাইতুল্লাহ তারা পরিচালনা করছে, এটা তাদের একটা অহংকারের কারণ ছিল। আমরা বাইতুল্লাহর অধিপতি অথবা বাইতুল্লাহর আমরা ধারক এবং বাহক, বাইতুল্লাহর আমরা পরিচালক। اجعلتم سقايه الحاج وعماره المسجد الحرام كمن امن بالله واليوم الاخر। একদল লোক তারা মনে করে যে এই করেছি সেই করেছি এগুলোই নিয়ে বেঁচে যাব। আল্লাহ সুবহান বলেন, মুস্তাকবিরিন বিহি সামিরান তাহজুরুন, এই লোকগুলো তারা কোরআনকে প্রত্যাখ্যান করত। আফা মিন হাযা হাদিসি তাআজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাদখুন। আল্লাহ সুবহান তো অবাক হয়ে তিনি নিজে বিস্ময় প্রকাশ করলেন, তোমরা এই কোরআনের কথা শুনে তোমাদের মধ্যে কান্না আসে না? আল্লাহ নিজে বলছে, তিনি নিজে বিস্ময় প্রকাশ করছেন। আফা মিন হাযাল হাদিস তাআজাবুন ওয়া তাদহাকুন, তোমরা অবাক হচ্ছ, তোমরা কি এই জন্য হাসছো, তোমরা এক ফোঁটা তা বাদ ওয়া তাদখুন, তোমরা কাঁদছো না, এটা তোমাদের কি হলো? ফাওয়াইলুন লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তোমাদের অন্তরগুলো পাথর হয়ে গিয়েছে, আল্লাহ সুবহান তোর কথা তোমাদের অন্তরে কোনো প্রকম্পন তৈরি করে না, তোমাদের অংশ অন্তরগুলো ধ্বংস হয়ে যায়। এরকম মহান আল্লাহ বলেন, তাহলে কার কাছে আপনি যাবেন রক্ষা পাওয়ার জন্য? কে আপনাকে সেইদিন রক্ষা করবে? যদি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথা বলেন, সামিরান একদল লোক, এই যে ইয়াং জেনারেশন ভালো করে শুনে রাখো, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জাহেলিয়াতের লোকদের কথা বললেন, এরা সামিরান, সামিরান মানে হচ্ছে মুনলিক নাইটে কোনো ধরনের চিট চ্যাট ইত্যাদি করা, মুনলিক নাইট অর্থাৎ হচ্ছে তখন তো আর এইরকম ইলেকট্রিসিটির বাহার ছিল না, তখন ওই যে আলোক উজ্জ্বল পূর্ণিমা রাতে অথবা চাঁদনি রাতে ওরা মাঠে ঘাটে ইত্যাদি জায়গায় তারা বসে বিভিন্ন ধরনের গল্প করত। আল্লাহ সুবহান ওয়া তাআলা এগুলোকে ঘৃণার স্বরে সুরে এখানে উল্লেখ করলেন, মুস্তাকবিরিন বিহি সামিরান, মুস্তাকবিরিন বিহি সামিরান তাহজুরুন, এই লোকগুলো তারা রাতের বেলা তারা গল্প গুজবে ওরা ব্যস্ত থাকতো, ওরা মত্ত থাকতো, এবং তারা কোরআনকে তারা প্রত্যাখ্যান করত, এবং তার গর্ব অহংকারে তারা ঘুরে ঘুরে বেড়াতো। আপনাদের ইয়াং জেনারেশনের দিকে একটু তাকিয়ে দেখুন তো, ওই জাহেলিয়াত একটা নব্য জাহেলিয়াত, আরো ভয়ঙ্কর বড় জাহেলিয়াত। ওই যুগে তবুও লোকের রাতের বেলা কিছুটা ঘুমাতো, কিন্তু এই লোকের এই যুগের ছেলেরা মেয়েরা অথবা ইয়াং জেনারেশন তো রাতের বেলা ঘুমায় না, ওরা রাতকে দিন বানিয়ে নিয়েছে আর দিনকে ওরা রাত বানিয়ে নিয়েছে। আর ঢাকার শহর অথবা আশপাশের যত হোটেল মোটেল গুলোতে আপনি যাবেন, সব জায়গায় ঘুরে দেখবেন এখানে সব রাতের আড্ডা, এখানে সব রাতের বিভিন্ন কার্যকলাপ হয়, এবং রাতের যেতগুলো কাজ হয় সবগুলো কাজ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দহিতা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ অথবা মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার তার বিরোধিতায় সবগুলো কাজ সংগঠিত হয়ে থাকে। আল্লাহর আনুগত্য নয়, প্রত্যেকটা জানলার বিরোধিতা এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার দিনের বিরোধিতা এগুলো হয়ে থাকে। কোথাও কোথাও আল্লাহর দিনের বিরোধিতার জন্য বিভিন্ন ধরনের আয়োজন পর্যন্ত করা হয় এই রাতের বেলা। সামিরান, আল্লাহ সুবহান ওয়া তাআলা ওদের কথা যা বললেন আপনাদের এবং আমাদের সাথে পুরোটাই মিলে যায়। আমরা সেই যুগের জাহিলিয়াতের কথা বলে লাভ কি? এই নব্য জাহিলিয়াত তো আমাদের জন্য আরো আরো ভয়ঙ্কর। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানালেন তৎকালীন সমস্যার কথা। আমি দেখতে পাই আধুনিক যুগে এটি আমাদের আরো আরো অনেক বড় সমস্যা। মহান আল্লাহ সুবহানাহু যদি এই সময় কোরআন নাজিল করতেন তাহলে হয়তো ভাই আমাদের কথাই বলতেন, কিন্তু কোরআন তো ইউনিভার্সাল, শাশ্বত। কোরআন যে কথা বলা হয় যুগ যুগ ধরে বারবার করে এটা ঘটবে, এবং আপনার জন্য কোরআন ফিহি যিকরুকুম, এই কোরআনের কথা আপনাদের জন্য, কোরআনের কথা রয়েছে এবং কোরআনের মধ্যে আপনাদের কথা রয়েছে। কতবার আপনি কোরআনকে খুলে বলেছেন কোন তোমার মধ্যে নাকি আমার কথা আছে একটু দেখি তো, একবার তো খুলে দেখার কোন সময় আপনি পান না।
খুলেই দেখুন প্রথম শব্দটি থেকে আপনার কথাই কেবল এখানে বলা হচ্ছে। এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে কিয়ামত পর্যন্ত এটি অব্যাহত থাকার জন্য। এটা কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহান বললেন কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফকুনতুম আলা আকাবিকুম তানকিসুন মুস্তাকবিরিন বিহি সামিরান তাহজুরুন আফালাম ইয়াদাব্বারুল কওল আম জাআহুম মা লাম ইয়াতি আবাউহুম আল আউয়ালিন আবাউহুম আল আউয়ালিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন এই সকল লোকগুলোর সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা কোরআন নিয়ে তারা একটু চিন্তা করে না, একটু ভাবে না, তাদের অন্তঃকরণে এটার শিহরণ জাগায় না, এটার আহ্বান তাদের কর্ণকুহরীকে প্রবেশ করে না, অন্য কিছু নিয়ে তারা প্রত্যেকটি মুহূর্তে ব্যস্ত থাকে, অন্য কোনো আহ্বানে তারা দ্রুততার সাথে অংশগ্রহণ করে কিন্তু কোরআনের আহ্বান তাদের মধ্যে সে চেতনা তৈরি করে না। মহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের ব্যাপারে কোরআনে পাতায় পাতায় বিভিন্ন আলোচনা করেছেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনি কিসের অপেক্ষায় আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন আমি পড়ি তখন আমার অন্তরটা কেঁপে উঠে। বিশ্বাস করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইমাম তিরমিজি এবং আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাইফা আনআম ওয়া ক্বাদ ইলতাকা সাহিবুল কারনি আল কারন, আমি কিভাবে আনআম, আমি কিভাবে সুখে মগ্ন থাকবো, আমি খাদ্য অথবা ইত্যাদিতে কিভাবে মগ্ন থাকবো, অলরেডি সিংহার মালিক যিনি অর্থাৎ ইসরাফিল আলাইহিসসালাম অলরেডি সিংহার তার মুখের মধ্যে ভাবে দিয়ে রেখেছেন। এবং হাদিসে সবগুলো সময় যেহেতু কম আমি বলছি না, এর মূল বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসরাফিল অলরেডি সিংহার একটা অংশ, একটা দিক, সিংহার কিন্তু দুটো দিক থাকে যেটা তিনি ফুৎকার করবেন, যার মানুষে খাফি সুর ফাসাই কামান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মা শাআ আল্লাহ সুম্মা নুফি ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু বললেন সিংহে যখন ফুৎকার দেওয়া হবে তখন সবকিছু তছনছ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সিংহে ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাম তিনি মুখ অলরেডি এখানে দিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহা জাদহাতাহু, তিনি তার মাথাটাকে এইভাবে ঝুঁকিয়ে রেখেছেন। এবং রাসূলুল্লাহ বললেন ওয়াসা সামাহু ওয়াসা সামাহু, তার কানটাকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের অপেক্ষায় এমন ভাবে তিনি উদ্গ্রীব করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ফেরেশতা তিনি আরশের দিকে এভাবে তাকিয়ে আছেন কাআন্না আইনাহি কাই কাওকাবানি দুররিয়ান, যেন তার দুটো চোখ উজ্জ্বল তারকার মতো এরকম জ্বলজ্বল করছে, এইভাবে তিনি তাকিয়ে আছেন আরশের দিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন নির্দেশ প্রদান করবেন যে তুমি সিংহে ফুৎকার দাও, একটি সেকেন্ড না হাজার কোটি ভাগের এক ভাগও কম সময় যেন এখানে অতিক্রান্ত না হয়, বলেছেন বলার সাথে সাথে যেন তিনি সিংহে ফুৎকার দিতে পারেন, এই জন্য তিনি অপেক্ষা মান আছেন। একজন ফেরেশতা মালায়েকা মিনাল মালায়েকাতিল মুকাররাবিন, সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা যদি চারজন আর খান জেলের কথা বলা হয়, সবচেয়ে সম্মানিত চারজন ফেরেশতার মধ্যে একজন ইসরাফিল, তার অবস্থাটাই হলো এরকম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফাত আইন এক মুহূর্ত চোখটা বন্ধ করে চোখটা খুলতে যতটুকু এতটুকু যেন তার দেরি না হয় আল্লাহর আদেশ পালন করতে। আপনার অবস্থা কি? আপনার অবস্থা কি? আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে আপনি তো কি অবস্থায় আছেন বলেন তো? ফেরেশতারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে তারা চিন্তা করেন একবার ভেবে দেখুন। মহান আল্লাহ সুবহানাহু আদেশ এক মুহূর্তের জন্য যেন দেরি না হয়, লম্বন্ত বৌদুরের কথা, এক মুহূর্তের জন্য দেরি না হয় যেন তারা এতটা উদ্গ্রীব হয়ে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতাদের অবস্থাটা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা অবস্থা হচ্ছে এরকম যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মান্য করে, ওয়ালা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ প্রদান করেন এই নির্দেশের সামান্যতম ব্যত্যয় তারা করেন না, ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা আদেশ করা হয় সেই কাজটি তারা করে থাকেন। মহান সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করলেন, কোরআনে জানিয়ে দিলেন সূরাতুল মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে লোকেরা যখন শিরক করে তখন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনু মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদদা আন দাউ লির রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগী লির রহমানি আন ইত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন এরা আল্লাহর সাথে শিরক করে তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনু মিন, তখন আসমানগুলো যেন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, ভয়ে প্রকম্পিত হয়ে থাকে আসমানগুলো, এবং যেন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভয়ে, আমি দাউল রহমান ওয়ালাদা, কারণ ওরা মহান আল্লাহর সাথে ওরা কি করেছে, ওরা শরীক করেছে। সম্মানিত ভাইরা, এই যে মুসলমানরা কিছুদিন আগে যে পূজা হয়ে গেল এই পূজাতে মুসলমানদের জয় জয়াকার অবস্থা, মনে হচ্ছে যেন মুসলমানদের পূজা। এবং আমি তো বিভিন্ন মুসলমানদেরকে ওইখানে গিয়ে দেখেছি, মুসলমানরা ওইখানে গিয়ে বলেছে এই দুর্গা অথবা এই কালীর উচিলায় যেন অমকে ধ্বংস হয়ে যায়, তমকে ধ্বংস হয়ে যায়, এই সকল লোকেরা আমাদের নিজেকে মুসলমান হিসেবে দাবি করে থাকে, এগুলো তারা বলে থাকে।
থাকে, এগুলো তারা করে থাকে। আবার এগুলোতে ক্যাম্পেইন হয় আমাদের সকলেরই এটা উৎসব, ওটা সকলে মিলে সেই উৎসব আমরা পালন করবো। এর যদি কোনো মুসলমান যদি বিশ্বাস লালন করে, আল্লাহর কসম করে বলছি ইসলামের মধ্যে তার কোনো স্থান নাই। কারণ মহানবী সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, আমি যুদ্ধ করতে এসেছি, আমি যোদ্ধা, যুদ্ধের নবী হিসেবে, আনা নাবিয়ুর রাহমা ওয়া নাবিয়ুল হারব, আমি যুদ্ধের নবী এবং আমি রহমতের নবী হিসেবে নাজিল হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এই যুদ্ধ হচ্ছে মূর্তি পূজার বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ করে থাকেন, সেখানে গিয়ে আপনি একাত্মতা ঘোষণা করেন কিভাবে? তার বিরুদ্ধে আপনার কোনো, আপনি তার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কোনো কিছু নাই, সেটি ভিন্ন কথা। তার কাজ সে করুক, সেটা ভিন্ন কথা, রাখুন দিন কুমল দিন, এর প্রেক্ষাপটে তার কাজ সে করুক, কিন্তু আমি দাওয়াত দেওয়ার অধিকার আমার আছে। কারণ মহানবী সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। শ্রেষ্ঠতম জাতির মানদণ্ড হলো তুমি মানুষকে দাওয়াতের কথা বলবে। আমি তো মানুষকে প্রচন্ড ভালোবাসি, আমি তো সেই নবীর উম্মত যে নবী বলেছে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পাঠিয়েছেন, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির সামনে আগুন জ্বালানো হলো পঙ্গপালগুলো ওই আগুনের মধ্যে ঝাঁপে পড়ছে, ওই ব্যক্তি পঙ্গপালগুলোকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করছে, আমি এরকম, আমি তোমাদেরকে দেখছি তোমরা জাহান্নামের দিকে চলবে, দৌড়ে তোমরা যাচ্ছ, আমি তোমাদের কোমর বড় ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আমি তো সেই নবীর উম্মাহ, আমার তো দাওয়াত, আমার মিশন, এটা আমার প্রফেশন, এটাই আমার পেশা, এই জন্যই আমি এখানে প্রেরিত হয়েছি, এই জন্য আমার আগমন এবং আমার বেঁচে থাকো কেবল এই জন্য। লিউজ বিরহ আলাদ দিন করলে ওয়ালাউ কাইহাল কাফেরুন ওয়ালাউ কাইহাল মুশরিকুন, কাফের মুশরিক মুনাফিকরা যদি অপছন্দ করে, আল্লাহর দিনকে বিজয়ী করাই হচ্ছে আমাদের একমাত্র মিশন। আমার মিশন একটাই, আপনার মিশন একটাই, এজ এ মুসলিম আপনার মিশন একটাই, জান্নাতে যাওয়া এবং অন্যদেরকে জান্নাতের পথে দাওয়াত দেওয়া। فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور জাহান্নাম থেকে বাঁচাই হলো প্রকৃত সফলতা, আর কোথাও কোনো সফলতা নাই, আর কোথাও কোনো সফলতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কেবল তার ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। কিন্তু ইবাদত থেকে যারা আপনাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আপনাকে সতর্ক থাকা দরকার। গত কয়েকদিন আগে দেখলাম এক সুফি, বিশাল বড় সুফি, বিশাল বড় পূজার একটি ইয়ে সাজিয়ে, কি বলে, পোস্টার সাজিয়ে এসে সেখানে বলছে এই পূজায় আমি উৎসব করতে এসেছি, পূজা উদ্বোধন করতে এসেছি, এবং এই পূজার এখানে আমি অমুকের কাছে এসে, সরস্বতী কালী ইত্যাদির কাছে আমি প্রার্থনা করি সে যেন অমুকদেরকে ধ্বংস করে দেয়। ওই ব্যক্তি সুফি, এবং এই জন্য ইমাম শাফি রহমাহুল্লাহ এর কথা আমি আপনাদেরকে বলে যাই, লাউ আন্না রাজুলান তাসাওয়াফা আউওয়ালান নাহারি ওয়ালা ইয়াতি যুহরা হাত্তা ইয়াসীরা আহমাক, যদি কোন একজন ব্যক্তি এই সুফিদের সাথে দিনের কোন একটা অংশে ঘুরে বিকালবেলা ও আহমক হয়ে ছাড়া উপায় নাই, ও বিকালে আহমক হয়ে যাবে, আহমক হয়ে যাবে, কারণ এটা কেবলমাত্র মানুষকে আহমক বানায়। ইমাম শাফি রহমাহুল্লাহ তিনি বলেছেন, আমি আরো কিছু কথা বলি, মা লাজিম আহমদান সুফি আর বাইন ইয়ামান ফাআদা আকলুহু ইলাইহি আবাদা, কেউ যদি 40 দিন এই জাতীয় এই ভণ্ড সুফিদের সাথে থাকে তাহলে 40 দিন পরে ওর আকল বলতে কিচ্ছু থাকবে না, এটা পুরো টোটালি গায়েব হয়ে যাবে। তিনি আরো চমৎকার করে তিনি বলেছেন যে আমরা যদি এই সকল পরিস্থিতি, তিনি বললেন যে আমি সুফিদের সাথে ছিলাম, আমি ওদের কাছ থেকে কেবল দুরশব্দ শিখেছি এর বাইরে কোনো কিছু। তিনি বললেন যে আমি তাদের সাথে মাবাইতু মা সুফিয়াতি আফালাম আনতাফে মিনহুম ইল্লা বিকালিমাতাইনি, আমি তাদের সাথে ছিলাম এবং তাদের কাছ থেকে মাত্র দুটো জিনিস আমি শিখেছি, এর চেয়ে বেশি কিছু শিখিনি। একটা হচ্ছে আল ওয়াক্তু সাইফুন ফা ইন লাম তাক্তাউহু ফাতাআকা, সময় হচ্ছে এটা একটা তলোয়ারের মতো, তুমি যদি ভালো কাজে সময়টা না কাটাও তোমার কাইটা শেষ করে ফেলবে, তুমি যদি ভালো কাজে সময়টা না কাটাও তাহলে তোমাকে এই সময়টা কেটে একেবারে শেষ করে ফেলবে, এই জন্য তোমার সময়টাকে তুমি ভালো কাজে কাটাও। তিনি সুফিদের ব্যাপারে আর অনেক চমৎকার কথা আছে, তিনি সুফিদের ব্যাপারে সকল কথা বলেছেন, আমি সেই কথা বলছি সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা। এই জন্য আপনাদেরকে যে কাজটি করা দরকার সেই কাজটি হলো আপনারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহর কাছে ফিরে আসা, এই চিন্তা এবং চেতনা নিয়ে আপনাদেরকে থাকা দরকার। একটি ভয়ঙ্কর দিনের কথা আমি আপনাদেরকে বলছি, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা ইযু কুদিয়াল আমরু ওয়া হুম ফী গাফলাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, ওদের হাসরা এর দিনের কথা বলুন, আফসোসের দিনের কথা বলুন। আফসোস কি? কোন আফসোস এমন কিছুই বুঝেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিবসেরই নাম রেখেছেন আফসোসের দিন। وانذرهم يوم الحسرة يا حسرة على ما فرطنا في جنب الله يا حسرة على العباد الله بلتن يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون جهوني تدك سي كون رسول أشتو تهوني شي رسول القطة بلوك ورا اقوارج قرتو اقوار دروك قرتو شكاني ترى شي اقوحاس قرتو ابن شكاني ترى حاشي تماشا قرتو আমরাও এখন দিনের কথা বললে একদম লোকের কাজ হচ্ছে হাসি তামাশা করে করবে,
কেয়ামত পর্যন্ত করবে। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের সাথে যারা এরকম আচরণ করেছে তারা অন্যদের সাথে আচরণ তো করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কেয়ামতের দিন আমাদের অবস্থা কি হবে, আমরা কেবল ইয়া ওয়াইলাতানা মা ফারিয়া ওয়াইলাতানা ইয়া হাসরাতান আলা আল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং আমরা সেদিন বলবো হায় ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম, আমার সম্পদ আমার কোন কাজে লাগে নাই, আমার যে প্রভাব ছিল প্রতিপত্তি ছিল ভয়ঙ্কর ধরনের আমি ক্ষমতাশালী ছিলাম কিন্তু কোনোটাই আজকে আমার কোনো কাজে লাগে নাই, এবং আমার এত সম্পদ ছিল এত টাকা কোটি কোটি হাজার কোটি লক্ষ কোটি যেগুলো গণনা করার সামর্থ্য আমার ছিল না কিন্তু এগুলো কোনোটাই আমার কোনো কাজে লাগে নাই। সম্মানিত বোন আপনি কিসের আশায় কিসের প্রত্যাশায় আপনি আপনার সময়টাকে কাটাচ্ছেন? মহান আল্লাহ সুবহানাহুর সামনে কিন্তু আপনাকে যেতে হবে, আল্লাহর সামনে আপনাকে উপস্থিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিয়ামতের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন আয়েশা রাদিয়াল শরীরে কোনো কাপড় থাকবে না, এইরকম অবস্থা সেদিন মহান আল্লাহ সুবহানাহু সামনে তারা উত্থিত হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই একসাথে একজন আরেকজনের দিকে তাকাবে, উনন্ত অবস্থায় সবাই উপস্থিত হবে, নারী পুরুষরা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে না। রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি আল আমরু আশাদ্দু মিন আন ইয়াহতামা বিদালিক, আয়েশা বিষয়টা এত সহজ তুমি যা মনে করছো এত না, মানুষ একজন আরেকজনের দিকে সেই দিন থাকার কোনো সুযোগই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিন অবস্থাটা হবে এরকম সেদিন অবস্থা হবে নিজের দিকে নিজে তাকানোর কোন সুযোগ থাকবে। আজকে কতবার আয়নার দিকে তাকান, বিউটি পার্লার কতজন যান নারীরা, যদি মুসলিম নারী হয়ে থাকেন এই জাতীয় বিউটি পার্লারে গিয়ে আপনার চেহারা সৌন্দর্য বাড়াচ্ছেন, এর দিকে আপনার অন্তরটা শয়তানের অন্তরে পরিণত হয়ে যাচ্ছে। এখানে তো আপনার যাওয়ার কথা নয়, বিউটিফিকেশন তো আপনার হচ্ছে সালাতের মধ্যে। রাতের বেলা আল্লাহর জন্য সালাত আদায় করে দিনের বেলা আল্লাহ তাআলা তার চেহারাটাকে উজ্জ্বল করে দেন, মেকআপ তো জান্নাত, মেকআপ তো সালাতের মধ্যে রয়েছে, আপনার বিউটিফিকেশন তো সালাতের মধ্যে, এটা নূর, সালাতু নূর, সালাত নূর, এটা তো আপনার ওযু যদি করেন এমনিতে আপনার শরীর থেকে আলো ঠিকরে পড়বে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি কি করতে চান, আপনি সেই পাওয়ারে আপনার কাজ কি, সেখানে তো আপনার কাজ নাই, আপনার কাজ তো আপনার ঘরের মধ্যে। ভাইয়েরা সম্মানিত বোনেরা, ভাইয়েরা আপনার যে আয়নার সামনে যতবার দাঁড়ান ততবার কি আল্লাহ শুকর আদায় করেন যে এই শরীরটি যিনি আপনাকে দিয়েছেন। আল্লাযী ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত চমৎকার আকৃতি যিনি তোমাকে দিয়েছেন তার থেকে তোমাকে কে অন্য জায়গায় নিয়ে গেল, তোমাকে কে ধোকা দিয়ে অন্য জায়গায় নিয়ে গেল, যিনি তোমাকে এত সুন্দর সৃষ্টি করেছেন ফাসাওয়াক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত চমৎকার সুরত তোমাকে দিয়েছেন। লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফাল সাফিলিন, আমি তোমাকে সর্বোত্তম সৃষ্টি করেছি বটে কিন্তু সর্বনিম্ন জাহান্নামে তুমি আমাকে নি তোমাকে আমি নিক্ষেপ করব। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, যারা আমল নামা সেদিন হালকা হয়ে যাবে ওর তো একমাত্র স্থান হলো হাওিয়া। তুমি কি জানো হাওিয়া কি, নারুন হামিয়া একটা প্রজ্বলিত একটা আগুন, প্রতি মুহূর্তে ফেরেশতাদের কাজ হচ্ছে এই আগুনটাকে জ্বালিয়ে রাখা যেন এটা আরো তীব্রতর হয় আরো তীব্রতর হয় আরো তীব্রতর হয়, যেন এর আগুন যেন সামান্যতম না দুর্বল হয়ে যায়। এটা ফেরেশতাদের একদলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছেন, ওটাই তাদের অ্যাসাইনমেন্ট। সেই জাহান্নামের ভয় কি আপনার লাগে না? ফাত্তাকুন নার আল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইলাল লিল কাফিরিন, তোমরা সেই জাহান্নামকে ভয় করো যার লাকড়ি হবে মানুষ, এই মানুষগুলো জাহান্নামের লাকড়ি, মানুষ আপনি লাকড়ি হবেন একবার ভেবে দেখেছে? আপনাকে পোড়ানো হবে মানে আপনি অন্যের পোড়ানোর কারণ হবেন,
কুল্লামা নাদিদা জুনুদুহুম বদলনাহুম জুনুদান গায়রা লিয়াযুকুল আযাব। যখনই তাদের শরীরের চামড়াগুলো, যারা সায়েন্স পড়েন আপনারা জানেন, এই চামড়াগুলো এখানে মূলত আপনার যে সেন্স এটা থাকে, আপনার যে সেন্সিটিভিটি এটা কিন্তু এই জায়গায় থাকে, অথবা আপনার এই যে এই চামড়ার নিচের যেই সকল আপনার সেন্স যেগুলো আপনি ইয়ে করেন, উপলব্ধি করেন, এগুলো যখন পড়ে যাবে তখনই মূলত আপনি কষ্ট পাবেন। এটা বারবার পরিবর্তন করে দেওয়া হবে, তার মানে কি কষ্ট যন্ত্রণা যত সর্বোচ্চ লেভেলের যন্ত্রণার অপেক্ষা করতে হবে আপনার জন্য। সেদিন আপনি বলবেন, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক, হে মালিক একটু আল্লাহকে বলেন না আমাদের বিষয়টা সাঙ্গ পাঙ্গ করে দেখ। ইয়া মালিক লিয়াকদি আলাইনা ইয়াউমা মিনাল আযাব, আল্লাহকে বলুন আমাদের জন্য একদিনের শাস্তিটা একটু রহিত করতে, একটা দিন মাত্র। যাওয়ার কারণ গুলো প্রতি মুহূর্তে আপনি করে বেড়াচ্ছেন, আমি করে বেড়াচ্ছি, আর আমি জান্নাতের প্রত্যাশী, এটা কেমন কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের ব্যাপারে বললেন, নিজের দিকে নিজের তাকানোর সুযোগ নাই, এই দিকে তাকিয়ে কেবলমাত্র উপরের দিকে তাকিয়ে থাকবে, কি ফয়সালা তার জন্য হয়, এই আতঙ্কে তার চেহারাটা কেবলমাত্র উপরের দিকে থাকবে। কোরআনে অন্য জায়গায় আল্লাহ সুবহান তো বলেছেন, এরকম যদি আপনার যদি গলায় কোনো প্রবলেম থাকে, এখানে যদি কোনো ধরনের কিছু দিয়ে, এখন দাঁড়ানো অনেকের গলায় প্রবলেম হলে এখানে এক ধরনের আপনার ইয়ে দেওয়া হয়, আপনার এক ধরনের গলাটাকে ঠিক করার জন্যে একটা গলা বন্ধর মতো কিছু একটা দেওয়া হয় না, আপনি তো নিচের দিকে তাকাতে পারেন না, এইভাবে তাকিয়ে থাকতে হবে। কেয়ামতের দিন ওইটা বিল্ট ইন আপনার জন্য করে দেওয়া হবে, সেই দিন আপনি তো নিচের দিকে তাকানোর সুযোগ নাই, সেই দিনের জন্য কি আপনার কোনো ভয় নাই? আল্লাহ সুবহান বললেন, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল সূরা আল ইনফিতার আত-তাকবীর, একটু পড়েন না প্লিজ, একটু পড়েন না। মহান আল্লাহ সুবহান কি বলেছেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বি আই যামিন কুতিলাত, সেই দিন আল মাউউদা আল মাজলুমা, যাকে জীবন্ত হত্যা করা হয়েছিল তার কোনো অপরাধ নাই, এরকম একজন মাজলুমকে সেদিন জিজ্ঞাসা করা হবে, বি আই যামিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হয়েছে বলুন তো, বলো তো তোমাকে কেন হত্যা করা হলো? আল্লাহ সুবহান ও তাআলা জালিমকে এত এতটা ঘৃণা করেন, জালিমকে তিনি সেদিন প্রশ্ন করবেন না। অর্থাৎ প্রশ্ন করার কথা ছিল জালিমকে, তুমি কেন তার উপর জুলুম করলে, কিন্তু আল্লাহ সুবহান জালিমকে জিজ্ঞাসা করবেন না। লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইয়াজাক্কিহিম ওয়ালা ইয়ুকাল্লিমুহুম ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ সেদিন এদের দিকে তাকাবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে পুত্র পবিত্র করবেন না, এবং এদের জন্য রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ ওকে বলবেন, ইয়াউমা ইয়াদু যালিম আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, সেদিন জালিম ব্যক্তি তার দাঁত কামড়াবে, তার আঙ্গুলগুলো কামড়াতে থাকবে, হাত কামড়াতে থাকবে, এবং বলতে থাকবে, হায় ওই ব্যক্তিকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, হায় আমি যদি কেবল রাসূলের সাথে কোনো একটা সম্পর্ক মেনটেন করতাম, যদি রাসূলের সাথে সামান্যতম সম্পর্ক মেনটেন করতাম। এই সম্পর্ক কতটুকু মেনটেন করেন আপনি এবং আমি একবার চিন্তা করে দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা কি যেন এটাকে রবিউল আউয়াল পালন করতে গিয়ে ঈদের মিলাদুন নবী ছাড়াও আরো কত ধরনের কিছু আছে, সাইয়েদুল আয়ার শরীফ, ঈদের সেরা ঈদ, এই সকল লোকগুলোকে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নেওয়া হবে, রাসূলুল্লাহ যখন বলবেন এটা তো আমার উম্মাস, ফেরেশতারা মধ্যখানে এসে বাদশাহে বলবে সুবহান সুবহান, যে এই লোকগুলো এরা আপনার উম্মারা, আপনি জানেন না আপনার পরে এরা আপনার দিনকে কিভাবে বিকৃত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন সুবহান সুবহান লিমান গায়্যারা দিনি বাদে, আমার পরে আমার দিনকে যে বিকৃত করেছিল আমার থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মারই অন্তর্ভুক্ত না। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কি কেবলমাত্র মুখে বলার ইস্যু? মুনাফিকরা মুখে বেশি বলে, আর ঈমান দ্বারা তারা অন্তরে সেটাকে ভালো করে। একদল দেখবেন সুন্নি হিসেবে তাদের নিজেদেরকে দাবি করে, ওদের নাম যদি বেদাতি হতো তাহলে ওই নামটার মধ্যে কিছু অপমান থাকতো, ওই বেদাতি সুন্নার কাছাকাছি নাই, ও নাম দিয়েছে সুন্নি, একটি সুন্নতের মধ্যেও তার কোনো কাজ নাই, সবগুলো যতগুলো বেদাত আছে এগুলোকে সে সুন্না হিসেবে পালন করে। এবং এটা কেয়ামতের আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদম লোক যখন সুন্নার কথা বলা হবে, বেদাতের বিরুদ্ধে বলা হবে, তখন তারা বলবে গুইরাতি সুন্নাতু,
সুন্নাত পরিবর্তন করা হয়েছে, বেদাত আবিষ্কার করা হয়েছে। এখন যথাযথ সত্যকার অর্থে সত্যিকার অর্থে যারা সুন্না প্র্যাকটিস করে এদেরকে ওরা সত্যিকার অর্থে কি, তারা বেদাতি অথবা বিভিন্ন ধরনের নামে তারা অভিষিক্ত করে থাকে। অথচ ওদের মধ্যে সুন্নার একটা অংশ নাই। সুবহানাল্লাহ, আমি যদি সময় পেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 সুন্না দৈনন্দিন 1000 সুন্না আপনাকে বলতাম, একবার কি ভেবে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন তিনি কি কি কাজ করতেন? এগুলো সব সুন্না, ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত হাজারের উপর সুন্না রয়েছে। কয়টা সুন্না আপনি জানেন? কয়টা সুন্না আপনি প্র্যাকটিস করেন ঘুম থেকে উঠার পরে? সুন্না কি সেই সুন্নাই তো আমরা জানি না। এবং আমি মাঝে মাঝে এই কথা বলে থাকি, মসজিদে প্রবেশের সুন্নাই তো মুসলমানরা জানে না। এখন মসজিদে প্রবেশের সুন্না কি, মসজিদ থেকে বের হওয়ার সুন্না কি, এটাই তো মুসলমানরা জানে না। আবার সে আবার কিসের এরকম ঈদে মিলাদুন নবী বা ইত্তকারিক বিষয় সে কিভাবে প্র্যাকটিস করে, অথবা এগুলোকে সে বিভিন্ন ভাবে এগুলোকে সে উদযাপন ঘটা করে উদযাপন করে থাকে। এগুলো না আল্লাহ অনুমোদন করেছেন, না আল্লাহ রাসূল অনুমোদন করেছেন, না সাহাবায়ে কেরামরা অথবা পরবর্তী প্রজন্ম কেউ এই কাজগুলো করেছে, কিন্তু এগুলোকে তারা ঘটা করে থাকে। এবং এগুলোর জন্যে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের স্যাংশন, ফাইন্যান্সিয়াল স্যাংশন এগুলোর জন্য থাকে। সম্মানিত ভাইরা, এটি এরকম না। রাসূলের সুন্নাকে প্র্যাকটিস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কি সুন্না, তিনি ঘরে প্রবেশ করার জন্য তিনি কি কি সুন্না প্র্যাকটিস করতেন, ঘর থেকে বের হওয়ার সময় তিনি কি কি সুন্না প্র্যাকটিস করতেন, টয়লেটে যাওয়ার সময় কি কি সুন্না আছে, টয়লেট থেকে বের হওয়ার সময় কি কি সুন্না আছে, এমনকি জামা কাপড় পরার সুন্না দেখে কে বলতে পারে? কয়েকজন জানে জামা কাপড় পরার সুন্না দেখে কি জামা কাপড় পরতে হয়? কিভাবে জাতি সুন্না জানবে যে জাতির মেয়েরা অর্ধলঙ্গ থাকে এবং ছেলেরা তাদের চুলগুলো কিভাবে কাটতে হয় এটাই জানে না? এবং এই সমাজে আপনাদের সামনেই কিন্তু ইয়াং জেনারেশন এরকম নাস্তিকদের মতো অথবা খ্রিস্টানদের মতো ইহুদিদের মতো বিজাতিদের মতো আল্লাহ দহিনের মতো যাদের উপর প্রতি মুহূর্তে আল্লাহর ফেরেশতাদের লানত করতে থাকে, এদের মতো হেয়ার স্টাইল নিয়ে এরা চলে আপনাদের সামনে দিয়ে ওরা ঘুরে থাকে। সাহাবায়ে কেরামদের সামনে কেউ এই কাজ করতে পারত? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। অন্য আরেকটি হাদিস মধ্যে রাসূলুল্লাহ বললেন, ওয়ালাইসা ওয়ারা আযালিকা মিসকারু খারদাতিন মিন ঈমান, যে এর পরে ঈমানের একটা বিন্দু পরিমাণও নাই। আপনি তো দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে, এগুলোকে আপনি এমন কিছুই মনে করেন না। আপনার পোলাও এরকম কি চুল হেয়ার স্টাইল করে তারপরে বাসায় যায়, এরকম আছে না? এরকম ব্যক্তিদের কোন মসজিদে অথবা দেখা যাবে, তিনি মসজিদে এক বৃদ্ধকে একবার বলা হলো, কি ব্যাপার, এখনো তো নামাজের সময় হয় না, আপনি এত আগে মসজিদে আসছিলেন কেন? বলে আজকে আমার মেয়ের বিয়ে, তো ওইখানে একটা কনসার্ট হবে, এই জন্য বাসায় কনসার্ট করার সুযোগ করে আমি মসজিদে এসে বসে আছি। অধিকাংশ মুসলমান অবস্থা হচ্ছে এরকম, দিনকে তিনি পঙ্গু এর মতো করে ব্যবহার করেন, প্রতিবন্ধীর মতো করে তিনি দিনকে ব্যবহার করেন অথবা দিনকে তিনি প্র্যাকটিস করেন। এরা দিন সম্পর্কে প্রতিবন্ধী, একদম দিনকে সামগ্রিকভাবে গ্রহণ করতে হয়, প্র্যাকটিস করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন, উদখুলু ফিল সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তো মুসলিম না হয়ে মারা যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসহাবুল জান্নাহ ওয়া শাইদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের সাথে কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু বললেন আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুল মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইদিন জাহান্নামীদের কথা উচ্চারণ করতে গিয়ে কোরআনে এত কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মালিহি, আল্লাহ সুবহানাহু কিয়ামতের এতগুলো নাম, এতগুলো নাম বলেছেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কিয়ামতের নামের আলোচনা করার জন্য কয়েকদিন সময় লাগে। কোরআন শুধু কিয়ামতের নাম যেগুলো উচ্চারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াউমাত তানাদ, যেদিন পরস্পর একজন আরেকজনকে ডাকবে, জাহান্নামীরা জান্নাতদেরকে ডেকে বলবে ইফদি আলাইনা, যে আমাদের জন্য কি, আন আফিদু আলাইনা মিনাল মা, একটু পানি দাও না প্লিজ, একটু পানি দাও, একটু পানি দাও, আজকে আমরা পানির তৃষ্ণা পিপাসা শেষ, একটু পানি দেওয়ার জন্য। বলে আল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, এটা জাহান্নামীদের খাবার না, এটা জান্নাতীদের খাবার, এটা জাহান্নামীদের খাবার না, জাহান্নামীদের জন্য প্রস্তুতি করা হয়নি। এবং তাদের বায়োলজিক্যাল ডিসপোজিশন সেই দিন এরকম থাকবে না যে জান্নাতের কোন খাবার ওরা খেতে পারবে। ইন্না শাজারাতা যাকুম তুআমুল আসিম, আল্লাহ সুবহানাহু শাজারাতা যাকুম তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন হামিম আন, হামিম মিন আন, তাদের জন্য প্রচন্ড গরম উত্তপ্ত পানি সেদিন খাবার হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার তাদের জন্য সেদিন প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমুল মাউউদ, এটাকে বলেছেন ইয়াউমুল হাক, যালিকা ইয়াউমুল হাক, আল্লাহ সুবহানাহু বলেন ইয়াউমুল ফাতির, এটাকে বলেন ইয়াউমুত তাগাবুন, আল্লাহ সুবহানাহু বলেন ইয়াউমুল খুরুজ, ইয়াউমা ইয়াসমাউন সাইহাতা বিল হাক, যালিকা ইয়াউমুল খুরুজ, আল্লাহ সুবহানাহু বলেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাফি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবি ইউফিদুন খাশিআতাল আবসারহুম তারহাকুম যিল্লা ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়াহুম কারিহুন,
অহম সালিমুন মুকরান আল্লাহ সুবহান বললেন একদম লোকের কথা আল্লাহ সুবহান তাদের কথা বলেন ইয়াম ইয়াখরুজুন মিনাল আজদাদ সিরা সেদিন তারা তাদের কবর থেকে দ্রুত উত্থিত হবে কারণ ইলা নুসুবি ইউফিদুন যেন কোথাও প্রতিযোগিতার জন্য ম্যারাথনের জন্য দৌড়ের জন্য একটা স্তম্ভ ফিনিশিং লাইন একটা স্তম্ভ দাঁড় করে দেওয়া হয়েছে ওইখানে যাওয়ার জন্য দৌড়াচ্ছে খাশিয়াতান আবসারুহুম তারহাকুম যেন উপরের দিকে তাকিয়ে কিন্তু তাদের গোটা অস্তিত্ব জুড়ে কেবল লাঞ্ছনা এবং অপমান কেবল লাঞ্ছনা এবং অপমান আজকে মাথাতে উপরের দিকে তুলে আপনি হাঁটেন কেয়ামতের দিন একদম লোক তারা নিচের দিকে মাথা দিয়ে তারা হাঁটবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে মানুষ নিচের দিকে তার পা হলো নিচে কিন্তু মাথা নিচে পা উপরে কিভাবে হাঁটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই আল্লাহ আজ তোমাদেরকে পায়ে হাঁটান সেই আল্লাহ কি আগামীকাল তোমাদেরকে মাথার উপর হাতের উপর হাঁটাতে পারেন না পারেন সেদিন আপনার পা অবশ হয়ে যাবে আপনি সেদিন পায়ে হাঁটতে পারবেন না আপনার মাথা নিচের দিকে থাকলে এভাবে হাঁটতে হবে লাঞ্ছনা এবং অপমান এই অপমান এবং লাঞ্ছনা সেদিন আপনাকে ঘিরে থাকবে খালাসি আদম তারহাকুম জিল্লা তারহাকুম জিল্লা আজকে আপনাকে এবাদতের জন্য ডাকা হচ্ছে আপনার আজকে শরীর প্রচন্ড শক্তিশালী আজকে আপনার টাকা পয়সার অভাব নাই আপনার অর্থবিত্তের অভাব নাই এই জন্য আজকে আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না কিন্তু আমার একটা দিন আসবে সেদিন আপনি সাড়া দিতে চাইলেও কেউ শোনার মতো নাই সেদিন চিৎকার করে বলতে থাকবেন ইয়া মুতাওয়াব্বিহ ইয়া মুতানাব সেদিন চিৎকার করে আপনি আল্লাহর রহমত চাইতে থাকবেন আপনি বলবেন আমাকে আবার পাঠানো হোক কিন্তু সেদিন আর কোনো সুযোগ থাকবে না সম্মানিত ভাইরা বিফোর দ্য টাইম ইজ আপ কাম ব্যাক টু আল্লাহ সময় শেষ হওয়ার আগেই আল্লাহর কাছে ফিরে আসুন প্লিজ আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসুন আমি আজকেও সকালবেলা যখন দেখছিলাম নিউজ ফিরে আসলো একজন মাওলানা সাহেব মারা গেছেন বয়স আমার মনে হয় না 30-32 হবে শুনলাম হার্ট স্ট্রোক করে মারা গেছে আমার ওয়াইফ বললো ইদানিং অনেকে হার্ট স্ট্রোক করে মারা যায় ইদানিং অনেকে স্ট্রোক করছে হোয়েন ইজ ইউর টাইম আপনার সময়টা কখন আপনি কি একবারও ভেবে দেখেছেন সেই সময়ের জন্য প্রস্তুতি কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন সময় তোমরা আমাকে তিন সময় কেউ কারো কোনো পরিচয় নেবে না কেউ না কেউ কারোর সাথে কথা বলবে না অ্যান্ড দ্য মিজান যখন মিজান হবে দাঁড়িপাল্লা এই সময় কেউ কারো কথা বলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজো আমাকে তিনটা জায়গায় তোমরা আমাকে খুঁজো অ্যান্ড দ্য মিজান অ্যান্ড দ্য কাউ অ্যান্ড দ্য হাউজ তোমরা হাউজে কাউসারের কাছে তোমাদের প্রচন্ড তৃষ্ণা তোমরা আমাকে খুঁজো হাউজে কাউসার আমাকে সেখানে গিয়ে যদি আমাকে না পাও অ্যান্ড দ্য মিজান আমাকে দাঁড়িপাল্লার কাছে পাবে সেখানে যদি আমাকে না পাও এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিস আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে তো আপনার কাছে দৌড়ে আসি আখিরাতে আপনি কোথায় পাবো তিনি বলেন তিনটা জায়গা আমাকে পাবে একটা হলো মিজানের কাছে একটা হলো হাউজে কাউসারের কাছে একটা হলো অ্যান্ড দ্য সিরাত পুলসিরাতের কাছে এই তিন জায়গা আমাকে পাবে রাহমাতাল লিল আলামিন ভালোবাসে কাকে বলে যেখানে যেখানে আপনার বিপদ হতে পারে এই জায়গায় তিনি পাগলের মতো ছুটে বেড়ান সেদিন অন্যরা তাদের নিজেদেরকে বলেন সাল্লিম সাল্লিম ইয়া রাব সাল্লিম সাল্লিম ইয়া রাব সাল্লিম একটু শান্ত হন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৌড়ে বেড়ান ওই জায়গায় কোথাও যেন কেউ আবার আটকে যায় কিনা তাকে একটু ছোটানো যায় কিনা সেই রাসুলের ভালোবাসা আপনার জীবন দিয়ে লালন করতে হয় অন্তরে সেটাকে পালন করতে হয় জীবনে সেটাকে পালন করতে হয় অন্তরে সেটাকে লালন করতে হয় সেটা কেবলমাত্র শোয়ের নাম নয় অতএব রবিউল আউয়ালকে কেন্দ্র করে অথবা রবি এই রবিউল আউয়ালের মাসকে 12 তারিখকে কেন্দ্র করে যেই ধরনের আয়োজন আমরা দেখতে পাই এটা সত্যিকারের কোনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্যাংশনকৃত কোনো আয়োজন নয় আপনি রাসূল সাল্লামের জীবনই তো জানেন না রাসূল সাল্লামকে কতটুকু শিখেছেন কতটুকু জানেন রাসূল সাল্লামের কয়টা নাম আছে কোরআনে একবার বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরটা কেমন দেখতে গিয়েছিল বলেন তো আপনি যদি কেউ আপনার সামনে যদি রাসূল এসে বলে আমি কে বলুন তো আপনি কিভাবে বলবেন কিভাবে বলবেন আপনি আপনি যখন ফেরেশতা বলা হবে মানে হাজার রাজুল এই লোকটাকে আপনি কিভাবে বলবেন এই লোকটাকে আপনি তাকে চেনেন না একবার তার সম্পর্কে জানার ফুরসত আপনার তৈরি হয় নাই অমকের বই তমকের বই পড়তে পড়তে আপনার জীবন শেষ এবং সেগুলোর নামে কথা বলতে বলতে আপনার কি জিব্বা দিয়ে জিব্বা শুকিয়ে যায় কথা বলতে বলতে অমকের প্রশংসা তমকের প্রশংসা সামান্য কিছু পাওয়ার উদ্দেশ্যে এই সকল লোকের কেয়ামতের দিন কি হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম বলার সময় দেন নাই আল্লাহ এদেরকে ভুলিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিছু কিছু ভুলে যায় আল্লাহ ওই ব্যক্তিকে ভুলিয়ে দেন তোকে আমি ভুলিয়ে দিলাম যা তুই তোর নিজের কথাই স্মরণ রাখতে পারবি না এখন আর ইউ উইল ফরগেট ইউরসেলফ বিকজ ইউ ফরগট মাইসেলফ ইউ ফরগট মি এন্ড আই উইল মেক ইউ ফরগেট ইউরসেলফ তুমি আমাকে ভুলে গেছো আমি এবার তোমাকে এমন বানালাম যে তুমি তোমার নিজকে ভুলে গেলে যাও এবং অধিকাংশ লোক আজকে তারা নিজেদেরকে ভুলে গিয়েছে এবং তারা জাহান্নামের দিকে দৌড়ে এগিয়ে যাচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে ফিরে আসার তৌফিক দান করুন আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুর রাহীম
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان اللهم شتت شمل اليهود والنصارى والمشركين اللهم عليك باعداء الاسلام واعداء المسلمين يا رب العالمين اللهم عليك باعدائك واعداء المسلمين واعداء الاسلام يا رب العالمين হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দিনের উপর রাখো, তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করো, তোমার রাসূলের সত্যিকার উম্মাহ হওয়ার তৌফিক দান করো আল্লাহ, রাসূলের ভালোবাসা অন্তরে এবং আমাদের জীবনে লালন করার তৌফিক দান করো আল্লাহ, তোমার পথে আমাদেরকে পরিচালিত করো আল্লাহ, সকল ফিতনা শিরক ফাসাদ বিদআত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ, আমাদের পরিবারগুলোকে রক্ষা করো, আমাদের যুব জেনারেশনকে তুমি রক্ষা করো আল্লাহ, আল্লাহ আমাদের যুবক যাবতীদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, আল্লাহ আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ, আমাদের সকল সমস্যা সমাধান করে দাও, আমাদের দেশকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও আল্লাহ, আমাদের এই প্রিয় দেশটাকে যেটাকে আমরা পরম ভালোবাসি এটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও আল্লাহ, এখানকার সকল মানুষকে দিন মোতাবেক চলো তৌফিক দান করো, যারা এখনো বুঝেনি তাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ, দায়ীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, এবং তাদেরকে দিনের সত্যিকার কথাগুলো উপস্থাপন করো তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ তুমি সকলের সমস্যার সমাধান করে দাও, সকল সমস্যা সমাধান করে দাও, এ দেশে তুমি শান্তি বিরাজিত করো আল্লাহ, আল্লাহ এখানকে তুমি শান্তিময় করে দাও আল্লাহ, এখানকার মানুষের সকল কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ, আল্লাহ এখানকার সকলকে তুমি দিন মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করো, সমাজের যারা পরিচালক তাদেরকে দিন বোঝার তৌফিক দান করো, একান্ত দিন অনুসারে এই দেশকে পরিচালনা করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকল সমস্যা সমাধান করে দাও, আমাদের পরিবার পরিবারগুলোকে কবুল করে নাও, রব্বানা اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربي اغفر وارحم وأنت خير الراحمين ربي اغفر وارحم وأنت خير الراحمين ربي ارحمهما كما ربيانا صغيرا ربي ارحمهما ربي ارحمهم كما ربيانا صغيرا يا رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون داري قاتل قولوا شجا قريني দান দান বক্সগুলো আপনারা ছাড়বেন, একটি ঘোষণা রয়ে গেছে, এই মসজিদে আপনারা দেখেছেন যে বাইরে কিন্তু অসংখ্য লোক তারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, চারতলার কাজটি শুরু হয়েছে।